সাবস্ক্রাইব করুন গৌরস ফটোগ্রাফি চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ফটোগ্রাফি টিউটোরিয়ালস ভিডিওসের জন্য। বন্ধুরা, আপনারা যখন প্রথম প্রথম ফটো তুলতে যান, তখন অবশ্যই লক্ষ্য করবেন যে ফটোটি শেক চলে আসছে অথবা ব্লারি চলে আসছে, অর্থাৎ আমার সাবজেক্ট কোনোভাবেই শার্প আসছে না, অর্থাৎ ফটোটি খারাপ হয়ে যাচ্ছে। এটা হলো আপনার অটো ফোকাসের মোডের প্রবলেম। আপনি অটো ফোকাস মোডের সময় যেটা সিলেক্ট করে রাখা প্রয়োজন সেই মোডটি আপনারা সিলেক্ট করে রাখেননি। আমি আজ আপনাদেরকে এটাই শেখাবো। নমস্কার বন্ধুরা, আমার নাম গৌর শাহ, আপনারা দেখছেন গৌরস ফটোগ্রাফি। চলুন শিখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা অটো ফোকাস মোডের ক্ষেত্রে অবশ্যই দুটি পয়েন্ট দেখে থাকবেন আপনাদের ক্যামেরাতে, যেটা ক্যানানে ওয়ান শট এবং তার সাথে সাথে এআই সার্ভো থাকে, আর নিকনের ক্ষেত্রে এএফএস এবং এএফসি। এগুলো কী মোড? ওয়ান শট অথবা এএফএস হলো সিঙ্গেল শট, মানে সিঙ্গেল যখন আমরা ফোকাস করে ফটো তুলব সেটাই হলো অটো ফোকাস সিঙ্গেল অথবা ওয়ান শট। আর এএফসি অথবা এআই সার্ভো এটা কি? এটা হলো কন্টিনিউয়াসলি ফোকাস করে যে আমাদের ক্যামেরা ফটো তোলে সেটাই। এটাকে আমরা বিস্তারিতভাবে বোঝাতে পারি, এএফএস অথবা ওয়ান শট আমরা কখন ব্যবহার করব? যখন আপনার কোনো সাবজেক্ট যেটাকে আপনি ফটো তুলতেছেন সেটা যখন নন মুভিং অর্থাৎ স্থির হয়ে আছে, অথবা আপনি যে ফটো তুলছেন ক্যামেরা দিয়ে ক্যামেরা যাতে মুভিং হচ্ছে না, তাহলে দুটো জিনিসই যখন স্ট্রেট অর্থাৎ স্থির থাকবে তখন আমরা এই এএফএস অথবা ওয়ান শটকে চুজ করব। প্রধানত পোর্ট্রেটের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় অথবা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে, কারণ সেগুলো নন মুভিং হয়ে থাকে, অথবা কোনো স্ট্যাচু সেসব নন মুভিং হয়ে থাকে, সুতরাং আমরা সে সময় ওয়ান শট অথবা এএফএস ইউজ করে থাকি। এরপর আসবো এএফসি অথবা এআই সার্ভো মোড কখন আমরা ব্যবহার করব। যখন আপনার সাবজেক্ট মুভিং অর্থাৎ স্পোর্টস মোডের ক্ষেত্রে অথবা বার্ড মোড অথবা ধরুন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে, সেই সময় আমরা এআই সার্ভো অথবা এএফসি আমরা চুজ করব। তাহলে কি হবে, আমাদের যে সাবজেক্ট মুভিং হচ্ছে সেটা কোনোভাবেই ফোকাসের বাইরে যাচ্ছে না, তার সাথে সাথে আমাদের ফটোটাও খারাপ হচ্ছে না এবং ফোকাস পুরোপুরি লক হয়ে থাকে। এই এআই সার্ভো অথবা এএফসির ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন, যখন আপনারা শাটার রিলিজ বাটনটিকে প্রেস করবেন তখন তার সাথে সাথে অটোমেটিকলি ক্যামেরা সাবজেক্টটিকে ট্র্যাক করবে ফোকাসিংয়ের জন্য এবং কন্টিনিউয়াসলি ফোকাস করতে থাকবে। অর্থাৎ আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা যদি মুভিং হয়ে থাকে কিন্তু আমাদের ফোকাস লস হচ্ছে না, ফলে ফোকাস একদম পুরোপুরি বজায় থাকে সাবজেক্টের উপর, ফলে আমরা সেখান থেকে শার্প ইমেজ পাই। আপাতত বন্ধুরা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আসছি, নমস্কার।